আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই আনাদার ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াও আমরা ভালো আছি। বিকেল থেকেই ব্লগটি শুরু করলাম। আজকে নাস্তা বানাবো, আপনাদের ভাইয়ার খুব পছন্দের একটি নাস্তা বানাবো, যেটা পছন্দ করেছে। সাজা পিঠা এরকম টাইপের, এক এক জায়গায় এক এক রকম বলে। তো ওই পিঠাটা বানাতে গেলে কিন্তু চালের আটা লাগে, তো চালের আটা নেই যেহেতু আমি আজকে ময়দা দিয়ে পিঠাটা বানাবো। ঠিক আছে, আমি এখন পিঠাটা বানিয়ে ফেলছি। তো কিভাবে পিঠাটা বানাই অবশ্যই সাথেই থাকুন, নিশ্চয়ই ব্লগটি অনেক ভালো লাগবে। আর আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো কিচেনে প্রচণ্ড গরম, আপনাদের ভাইয়া কী করছে দেখেন। ভাবলাম পিঠাটা তৈরি করতে করতেই আপনাদের ভাইয়া কি করছে সেটা দেখে নিই। তো আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে পড়েছে ছেলের জন্য, ছেলে এখন বায়না করছে কি খাবে। তোমরা দেখো আমি কি খাই, আমি ঘুম দিয়ে উঠে পড়েছি। গুড মর্নিং। তো তোমার সেই পিঠা তৈরি হচ্ছে এখন, যেহেতু চালের আটা নাই সেহেতু আমি জানি না ময়দা দিয়ে কেমন হবে, যেরকম হবে সেরকমই। এই যেমন হবে তেমনই খেতে হবে, মানে তুমি কি পেয়েছ আমাকে? পিঠা যদি ভালো না হয়, আরে আমি তো এমনিতেই বললাম তুমি তো এমনিতেই অনেক সুন্দর পিঠা বানাও, যাও। এই দেখো পিছন থেকে একটা রোদ আসছে, তাই না? আজকে যে বাইরে কি পরিমাণে রোদ, অনেক রোদ। ঠিক আছে বাবা, দুই পট আটা নিয়েছি আর সুজি দিয়ে দিচ্ছি এক পট মতো, একটু বড়া দুধ দিয়ে দেব, এখন চিনি দিয়ে দেব এক কাপ মতো। চিনিটা আসলে যে যতটুকু পছন্দ করেন ততটুকুই দেবেন। আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে জাস্ট মিক্স করে নেব। ঘনটা কিন্তু পাতলা হবে না, ঠিক এইরকম একটু ঘন হবে। আমি এই যে তুলে দেখাচ্ছি ঘনটা কিভাবে করছি। সব পিঠাগুলো আমি এখন ম্যাজিকের মতো বানিয়ে নিয়ে চলে আসলাম। তো আমি পিঠা বানাতে যে একেবারে সিদ্ধ হয়ে গেছি, জানি না পিঠাটা কেমন হলো, অবশ্যই কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া রইল, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপুর পাশে থাকবেন অবশ্যই। যদিও ভিডিওটি ভালো না লাগলেও হয়তো আপুকে একদিন ভালো লেগে যাবে। তো ঠিক আছে, আজকের ব্লগটি এই পর্যন্তই, পরবর্তী নতুন ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।